সুন্দরপুর গ্রাম থেকে উদ্ধার 210 কেজি গাঁজা। সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের রাউতারা এলাকা থেকে 210 কেজি গাঁজা উদ্ধার করলো বনগাঁ থানার পুলিশ। রাস্তার ধারে একটি ম্যাটাডোর ভ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। ওই গাড়িটির মধ্যে অভিনব কায়দায় গাঁজাগুলো সাজানো ছিল। পুলিশ ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে বনগাঁ থানায় নিয়ে আসে। আজ ওই গাঁজা বারাসাত আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তবে এই কাজের সঙ্গে যুক্ত ধৃতরা এখনো অধরা। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এগুলো কিন্তু 0 টাকায় আছে।